যারা যাকাত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক পুরস্কার দান করবেন, তাদের অনেক উপকারিতা আছে। তন্মধ্যে আমি কিছু উপকারিতা কোরআন এবং সুন্নার আলোকে হাদিসের আলোকে আপনাদেরকে বলবো, মনোযোগ সহকারে শুনবেন। সূরাতুল বাকারার 110 নম্বর আয়াত আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা সালাত আদায় করো, যাকাত আদায় করো, সালাত আদায় করো, যাকাত আদায় করো। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমাদের নিজেদের জন্য যা তোমরা প্রেরণ করেছো আগেই, কোথায়? আখেরাতে তোমরা প্রেরণ করেছো কল্যাণ, তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা এগুলো হাশরের ময়দান আল্লাহর কাছে পেয়ে যাবে। তাহলে এক নম্বর উপকারিতা, আপনি যদি যাকাত আদায় করেন এটা আল্লাহ তাআলার কাছে হাশরের ময়দানে আপনি পাবেন। দুই নম্বর উপকারিতা হলো সূরাতুন নিসার 162 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াল মুকিমিনাস সালাত ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। যারা সালাত আদায় করবে, যাকাত আদায় করবে, আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করবে, আল্লাহ বলেন আমি অতি সত্তর তাদেরকে মহা পুরস্কার দান করব। তাহলে দুই নম্বর লাভ কি? আল্লাহর কাছ থেকে মহা পুরস্কার পাবেন। কি দিবেন এটা কে জানেন? আল্লাহ নিজে জানেন। তিন নম্বর উপকারিতা হলো সূরাতুল বাকারার 276 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে বিলুপ্ত করে দিবেন আর যাকাত এবং দানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। তাহলে তিন নম্বর লাভ হলো, যদি আপনি যাকাত দেন এবং দান করেন মাঝে মাঝে, তাহলে আপনার সম্পদকে বৃদ্ধি করবেন কে? আল্লাহ করে দিবেন। চার নম্বর লাভ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সম্পদকে পরিশুদ্ধ করবে। কি করবে? পরিশুদ্ধ করে দিবে। পাঁচ নম্বর লাভ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। ছয় নম্বর লাভ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলকে আদেশ করছেন যারা যাকাত দেয় তাদের জন্য আপনি দোয়া করেন। কয়টা বললাম? কয়টা বলছি? ছয়টা বলেছি। এক নম্বর এই একসাথে বললাম, কয়টা? তিনটা বললাম। একটা হলো পরিশুদ্ধ, আপনাকে পরিশুদ্ধ করবে এবং আপনার সম্পদকে পরিশুদ্ধ করবে, আপনার জীবনে বরকত দান করবেন, সম্পদে বরকত দান করবেন, এবং আল্লাহর রসুল আপনার জন্য দোয়া করবেন। সূরাতুল তাওবার 103 নম্বর আয়াত, আল্লাহ বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। হে নবী, আপনি আপনার উম্মতের যারা সম্পদশালী তাদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করেন। এই যাকাত কেন গ্রহণ করবেন? এই যাকাত গ্রহণের মাধ্যমে তুতাহিরুহুম, তাদেরকে এবং তাদের সম্পদকে পবিত্র করেন। ওয়া তুযাক্কিহিম, এবং তাদেরকে বরকতপূর্ণ করে দেন, তাদের সম্পদকে কি করেন? বরকতপূর্ণ করেন। এবং ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করেন। কারণ কি? ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আল্লাহ বলেন আপনার দোয়া তাদের জন্য স্বস্তির কারণ হবে, প্রশান্তির কারণ হবে। ছয়টা গেছে। সাত নম্বর, যারা যাকাত আদায় করবে তারা অনুগ্রহ প্রাপ্ত হবে। কার? আল্লাহ তাআলার। সূরাতুন নূরের 56 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত আদায় করো, যাকাত আদায় করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। কয়টা গেল? সাতটা। আট নম্বর, আপনি যে যাকাত দিবেন, যাকাত দিলেই আপনি পূর্ণতা অর্থাৎ পুণ্য লাভ করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি যাকাত দিবেন না, আপনার অধিক প্রিয় জিনিস বস্তুকে আপনি আল্লাহ তাআলার রাস্তায় দান করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি পুণ্য লাভ করবেন না। সূরাতুর আলী ইমরানের 92 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা
ওই সময় পর্যন্ত পূর্ণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পছন্দনীয় অধিক প্রিয় জিনিসগুলোকে আল্লাহ তাআলার রাস্তায় দান করবে না। এই আয়াত তখন অবতীর্ণ হয়েছে সহিহ বুখারীর 1461 নম্বর হাদিস আন আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন কান আবু তালহাতা আকসারুল মদিনাতি আকসারুল আনসারি বিল মদিনাতি মালাম মিন নখলিন। মদিনার মধ্যে সবচাইতে বেশি ধনী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার অনেক খেজুরের বাগান ছিল। ওয়া কান আহাব্বা আমওয়ালিহি ইলাইহি বাইরুহা, আর তার সম্পদের মধ্যে হতে সবচাইতে বেশি যেটা পছন্দনীয় ছিল সেটা হলো বাইরুহা নামক একটি বাগান। বাইরুহা নামক একটি কি বাগান, এটা কোথায় ছিল? হাদিসে বলছে ওয়া কানাত মুস্তাকবিলাতাল মসজিদি, মসজিদে নববীর একেবারে সামনে ছিল। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইশরাবু মিন মা'ইন ফিহা তাইয়িবিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইরুহা নামক বাগানে প্রবেশ করতেন এবং সেখানে গিয়ে সুমিষ্ট পানি পান করতেন। وقال انس انس رضي الله تعالى عنه বলেন فلما انزلت هذه الايه لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। এই যে আল ইমরানের কত নম্বর আয়াত? 92 নম্বর আয়াত যখন অবতীর্ণ হলো তখন যেখানে বলা হচ্ছে যে তোমরা ওই সময় পর্যন্ত পূর্ণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দনীয় জিনিসগুলো আল্লাহর রাস্তায় দান করবে না। এই আয়াত অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قام ابو طلحه الى رسول الله صلى الله عليه وسلم। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত শোনা মাত্রই আল্লাহর রাসূলের কাছে দৌড় মারছে, চলে গেছে, গিয়া বলছে ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল। আল্লাহ বলেন লান তানালুল বিররু হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে আল্লাহর রাসূল, আল্লাহ তো এই আয়াত অবতীর্ণ করেছেন, ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আর আমার সম্পদের মধ্যে হতে সবচাইতে পছন্দনীয় সম্পদ হলো এই বাগান বাইরুহা নামক যে বাগানটা, এটা আমার কাছে সবচাইতে কি পছন্দনীয়। ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, এটা আমি আল্লাহর জন্য সদকা করে দিলাম। ওয়া আরজু বিররাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ, আর আমি আশা করি এটা আমার জন্য সঞ্চয় স্বরূপ আল্লাহর কাছে থাকবে। সুবহানাল্লাহ, এটা কে বলছেন? এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাহ, উত্তম কথা, যালিকা মালুন রাবিহুন, এটা উত্তম সম্পদ, এটা উত্তম সম্পদ। এরপরে বলেন ওয়াকাদ সামি'তু মা কুলতা, হে আবু তালহা তুমি যা বলেছো আমি তা শুনেছি, ইন্নি আরো, কিন্তু আমার মনে হয় আমি চাই আংতাজালাহা ফিল আকরাবিন, তুমি তোমার আত্মীয়দের মধ্যে এটা বণ্টন করে দাও। فقال ابو طلحه افعل يا رسول الله, ابو طلحه رضي الله تعالى عنه বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেভাবে বলেছেন আমি সেটাই করব। فقسمها ابو طلحه في اقاربه وبني عمه, তখন ابو طلحه رضي الله تعالى عنه এই বাইরুহা নামক যে বাগান, এই বাগানটাকে ভাগ করে করে তার আত্মীয়-স্বজনদের মধ্যে বণ্টন করে দিলেন, তার চাচাতো ভাইদের মধ্যে বণ্টন করে দিলেন। তাহলে আপনি যদি যাকাত দেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দান করবেন? পুণ্য দান করবেন। কি দান করবেন? পুণ্য দান করবেন। নয় নম্বর, আপনি যদি যাকাত দেন তাহলে যাকাতের মাল এবং দানের মাল কমে না, বরং কি হয়? বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পাবে? এই যে বৃদ্ধি পাওয়ার একটা আয়াত বলেছে, আরেকটা আয়াত বলি, সূরাতুর রোমের 39 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। যারা একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য যাকাত দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদকে দ্বিগুণ করে দিবেন। সুবহানাল্লাহ, একটা তো বৃদ্ধি, আরেকটা কি? দ্বিগুণ করে দিবেন। নয় নম্বর, দ্বিগুণ করে দিবেন। দশ নম্বর, আপনার সম্পদ কমবে না। আপনার সম্পদ কি হবে না? কমবে না। সহিহ মুসলিমের 2588 নম্বর হাদিস عن ابي هريره ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সদকা করার দ্বারা, দান করার দ্বারা, যাকাত দেওয়া দ্বারা মানুষের মাল কমে না।
ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফউইন ইল্লা ইজ্জান, মানুষকে ক্ষমা করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারীকে ইজ্জত দান করেন, সম্মান দান করেন। সুবহানাল্লাহ। ওয়া মা তাওয়াযা আহাদুন ইল্লা রাফাআহুল্লাহ, যারা আল্লাহ তাআলার জন্য বিনয়ী হয় ছোট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে এই তিনটার সমস্যা আছে, এই হাদিসের যে তিনটাই সমস্যা। একটা হলো যাকাত দিতে চায় না, দান করতে চায় না, মানুষকে ক্ষমা করতে চায় না, নিজেকে ছোট মনে করতে চায় না। এই একটা হাদিসের মধ্যে তিনটা কথা নিয়ে আসছে। এই তিনটা রোগ আমাদের সবার মধ্যে আছে। কিসের হুজুর কিসের মুজুর সবার, কিসের আলেম কিসের মাজলুম কিসের জালেম সবার, কিন্তু দোষ সব কার, সাধারণ পাবলিকের। কিন্তু দোষ আমার মধ্যে বেশি, আমার তো নিজেকে অনেক বড় মনে হয়, আমি বিশাল কিছু, মানুষকে ক্ষমা করতে পারি না, আছে কি নাই? তাহলে সম্পদ যদি আপনি যাকাত দেন, আপনি যদি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন কমাবেন না বাড়াবেন? বাড়াবেন। 11 নম্বর, ফেরেশতাদের পক্ষ থেকে দোয়া পাবেন। সুবহানাল্লাহ। কাদের পক্ষ থেকে? ফেরেশতারা দোয়া করবে। সহিহ বুখারীর 1442 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه, ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত, উনি বলেন আল্লাহর রাসূল বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি, প্রতিদিন সকালে আসমান থেকে দুইজন ফেরেশতা অবতীর্ণ হয়, ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাকান খলাফান, আয় আল্লাহ দানশীল ব্যক্তিকে আপনি বরকত দান করেন, যে সম্পদ দান করে এর জীবনে বরকত দান করেন, সম্পদের মধ্যে বরকত দান করেন। ওয়াকুলুল আখরু, আর দ্বিতীয়জন আরেকজন যে ফেরেশতা আসছে উনি কি বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আয় আল্লাহ কৃপণ ব্যক্তিকে ধ্বংস করে দেন, তার সম্পদকে ধ্বংস করে দেন। এখন যারা যাকাত দিবেন ঠিক মতো, আর যখন আপনাদের কাছ থেকে বিভিন্ন সময় দানের কথা বলা হয় অথবা অনেক গরিব মানুষ থাকে তাদেরকে দিবেন, তখন প্রতিদিন আপনার জন্য কি পাবেন, ফেরেশতাদের পক্ষ থেকে দোয়া পাবেন, আর যদি কৃপণতা করেন তাহলে বদদোয়া পাবেন। তাহলে এখন দোয়া নেবেন না বদদোয়া নেবেন? দোয়া। কারা কারা বদদোয়া নেবেন? কি ঘুমাচ্ছেন বসে থেকে? কি নেবেন? দোয়া নেবেন? কারা কারা দোয়া নিতে চান? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন, আমিন। তাহলে দোয়া দরকার, দোয়া পাবেন। 12 নম্বর, কৃপণতা থেকে আপনার নাম কাটা যাবে। সূরাতুল হাসরের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা মানুষকে দেয়, মানুষকে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃপণতাকে দূর করে দেন। সুবহানাল্লাহ। কৃপণতাকে কি করবেন, এবং তারা সফল কাম, তারা কৃতকার্য। 13 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে যাকাতের যে ব্যবস্থা করে দিয়েছেন, এটা হলো ঈর্ষণীয় আমল। কি আমল? ঈর্ষণীয় আমল। সহিহ বুখারী 7529 নম্বর হাদিস, এখানে আল্লাহ রাসূল বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইনি, দুইজন ব্যক্তির মাঝে ঈর্ষা করা জায়েজ। কয়জন ব্যক্তির মাঝে? দুইজন ব্যক্তির মাঝে শুধু ঈর্ষা করা যায়। জুলুন আতাহুল্লাহুল কুরআন ফায়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, একজন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কুরআনের ইলম দান করেছেন, আর সে দিন রাত কুরআনের মধ্যে মশগুল থাকে, কুরআনের কাজে লিপ্ত থাকে, কুরআন পড়ে, কুরআন তেলাওয়াত করে, কুরআন গবেষণা করে, কোরআনকে বুঝে, বোঝার জন্য চেষ্টা করে, অন্যদেরকে বোঝানোর চেষ্টা করে। ফায়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, দিন এবং রাতে কোরআন নিয়ে ব্যস্ত থাকে। এই ব্যক্তির মাঝে আপনি ঈর্ষা করতে পারেন যে সে কতটুকু কোরআন পড়ে, এর থেকে আমি বেশি পড়ব, সে কয়টা আয়াত তেলাওয়াত করে, এর থেকে আমি বেশি পড়ার জন্য চেষ্টা করব, সে কয়টা আয়াত অনুবাদ করছে, এর থেকে আমি বেশি করার জন্য চেষ্টা করব, সে যা করতেছে এগুলোর জন্য আমি আরো বেশি করব। কিন্তু এখানে কারো হিংসা নাই, এই জায়গায় কারো কি নাই, যেখানে হিংসা করার কথা এখানে হিংসা নাই। দ্বিতীয় নাম্বার, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার,
আর দিন রাত্রি মিলে দিনেও করে রাতেও করে এই সম্পদ থেকে কি করে দান করতেই থাকে দান করতেই থাকে এই ব্যক্তির মাঝেও কি করা যাবে হিংসা করা যাবে মুয়াজ্জিন সাহেব খুব টাকা কি করে দান করে এখন আমার হিংসা করা দরকার যে হুজুর যা দান করে যদি 2 টাকা দান করে আমি 3 টাকা দান করব এই হিংসা করা জায়েজ কিন্তু এখানে করবে না আল্লাহ তাআলা দেই দুই ব্যক্তির মাঝে দুই ব্যক্তির সাথে হিংসা করার কথা আল্লাহ রাসূল বললেন এই দুই ব্যক্তির সাথে হিংসা করার কথা কারো নাই অন্য সব জায়গায় হিংসা আছে আছে কি নাই মানে উল্টা বাঙালি আমরা তো উল্টাই সব জমাই কত নাম্বার গেল 14 নাম্বার হলো আপনি যদি যাকাত দান করেন আপনি যদি দান করেন তাহলে জান্নাতে অনেকগুলো দরজা থাকবে সেই দরজাগুলোর মধ্যে হতে একটা হলো যাকাতের দরজা থাকবে এই যাকাতের দরজা থেকে আপনাকে ডাকা হবে সহিহ বুখারীর 1897 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাতি ইয়া আব্দুল্লাহ হাযা খায়রুন আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জোড়ায় জোড়ায় দান করবে জান্নাতের সবগুলো দরজা তাকে ডাকবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা হাযা খায়রুন এটাই উত্তম এর থেকে উত্তম আর কিছু হইতে পারে না যে সব দরজা তাকে ডাকবে ফামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাতি যারা নামাজ আদায় করবে জান্নাতের মধ্যে নামাজের একটি দরজা থাকবে এই দরজা থেকে তাকে ডাকা হবে ওমান কানা মিন আহলিল জিহাদি আর যে মুজাহিদ হবে আল্লাহর রাস্তায় জিহাদ করবে দুইয়া মিন বাবিল জিহাদ জিহাদের দরজা হতে তাকে ডাকা হবে ওমান কানা মিন আহলিস সিয়ামি দুইয়া মিন বাবির রায়্যান আর যে সিয়াম সাধনা পালন করবে রোজা রাখবে তাকে রায়্যান নামক দরজা দিয়ে ডাকা হবে ওমান কানা মিন আহলিস সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকাতি আর যে আল্লাহর রাস্তায় দান করবে যাকাত দিবে দান করবে তাকে যাকাতের দরজা দিয়ে দানের দরজা হতে তাকে ডাকা হবে فقال ابو بكر رضي الله تعالى عنه بابي انت وامي يا رسول الله হে আল্লাহর রাসূল আমার বাবা আমার মা আপনার উপর কুরবান হোক মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা মিন দরুরাতিন হে আল্লাহর রাসূল তাহলে তো সব দরজা দিয়ে কাউকে ডাকা জরুরত নাই প্রয়োজন নাই সব দরজা দিয়ে কাউকে ডাকার কি নাই প্রয়োজন নাই ফাহাল ইউদুআ আহাদুম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা এরপর আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই প্রশ্ন করছে হে আল্লাহর রাসূল কাউকে কি জান্নাতে সব দরজা দিয়েই ডাকা হবে ক্বালা নাআম আল্লাহর রাসূল বললেন যে হ্যাঁ ওয়া আরজু আন তাকুনা মিনহুম আর আমি আশা করি তাদের মধ্যে তুমিই হবে অন্যতম তুমি হবে কি অন্যতম এখন আপনাদের মধ্যে কারা কারা আছেন যে ইনশাআল্লাহ আমাদেরকেও যেন হাশরের ময়দানে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হয় এরকম কারা কারা চান সবাই চান তো ইনশাআল্লাহ